মোবাইলটা আড়ে উঠে কেরামতি মানসিক ভারসাম্যহীনের। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মোহাম্মদপুর টোল ট্যাক্স এলাকায়। মানসিক ভারসাম্যহীনের নাম খায়রুল ইসলাম। জানা যায়, বাড়ির পেছনেই মোবাইল টাওয়ার। টাওয়ারের গেট খোলা পেয়ে শটান ওপরে উঠে যায় ওই ব্যক্তি। সেখানে উঠেই বিপত্তি, নিচে নামেন না আর। তার কিছুক্ষণ পরেই নজর পড়ে স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় খবর দিলে পুলিশ আসেন ঘটনাস্থলে। তড়িঘড়ি ফায়ার ব্রিগেডকে জানালে তাদের তৎপরতায় নিচে নামানো হয় তাকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। তাকে উদ্ধার করে বাড়িতে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, হয়তো খায়রুলের চিকিৎসা করা হলে সুস্থ জীবন ফিরে পেত। রঘুনাথগঞ্জ থেকে তরিকুল শেখের রিপোর্ট, এমএসডি নিউজ বাংলা। Hey, come on, 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 come on